হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা লাস্ট সোমবার ভূতনাথ গেছিলাম, সেইটার একটুখানি ভিডিও করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা বাইকে করে যাচ্ছি ভূতনাথ জল ঢালতে লাস্ট সোমবারে। ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, কারণ এডিটটা করা হয়নি, ওই কারণে প্রচণ্ড ফাঁকা রাস্তা আর খুব জোরে মানে এ হচ্ছে, হাওয়াটা হচ্ছে, ওই কারণে টুপিটা খুলে যাচ্ছে। রাস্তা দেখো কি ভাল লাগছে, এটা ওই ধর্মতলার দিকে রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো লোকজন আর স্পিডে একদম বাইক নিয়ে যাচ্ছি, ফাঁকা ফাঁকা চলে যাচ্ছে। তোমরা কে কে ভূতনাথ গেছিলে জল ঢালতে? এটা আমাদের হচ্ছে হাই রোডের কাছে, হ্যাঁ সরি, এটা আমাদের হাই রোডের কাছে আছে। হ্যাঁ, এটা হাই রোড ধরে খিদিরপুর হয়ে, খিদিরপুর ডগ হয়ে আমরা যাচ্ছি। তোমরা কে কে ভূতনাথ যেতে গেছো আমাকে কমেন্টে জানিও। আমি তারকেশ্বর যেতে পারিনি, সেই কারণে আমার এত কাছাকাছি রয়েছে ভূতনাথ, সো আমি ভূতনাথেই গেছিলাম। তো এই যে আমরা ভূতনাথে চলে এসেছি, এবার এক পা এক পা করে যাচ্ছি, লাইনটা খুঁজছি কোথায়, লাইনটা পাচ্ছি না, প্রচণ্ড ভিড়। প্রচণ্ড ভিড় ছিল কারণ লাস্ট সোমবার ছিল, সেই কারণে খুব খুব ভিড় ছিল। ওই যে লাইনটা দেখতে পেয়েছি, বাট লাস্ট কোথায় রয়েছে সেটা এখনও অবধি, সেই সীমানাটা এখনও অবধি পাইনি। সো দেখি, চলো এগোতে থাকি, কোথায় আছে যেতে থাকি, লাইনটা দেখি কোথায় আছে, কোথায় গিয়ে শেষ হয়েছে লাইনটা। আমরা তো ভেবেছিলাম মনে হয় জল ঢালতে পারবো কি ঠিক নেই, কটা বেজে যাবে ঠিক নেই, কারণ আমার বরের অফিস ছিল, ও আবার বাড়ি এসে অফিসে বেরোতে হতো ওকে। আমরা দেখে দেখে পাগল হয়ে যাচ্ছি। ওই দেখো বন্ধুরা, ওগুলো সব লাইন, ওই যে কত ভিড় দেখো, লাইনের শেষ নেই, বাবা কত বড় বড় লাইন, লোকজন ভর্তি। ভীষণ ভালো লাগছিল কারণ যারা বাঘ নিয়ে যাচ্ছিল তারা খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছিল নিজের বাঘটাকে, আর সবাই বম বম বলে জয় শিব শম্ভু সবাই বলছিল, সো শুনতে ভীষণ ভালো লাগছিল। আমরা হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, কোথায় শেষ হচ্ছে বাবা, মনে হচ্ছে পেয়েছি শেষটা। সো এখান থেকে ওখান থেকে যেখান থেকে সেখান থেকে ঢোকা যাবে না, একদম নির্দিষ্ট নেই লাস্ট সীমানা। এই দেখো লোক, দেখো ফ্রেন্ডস, তোমরা একবার কত লোক, ও বাবা কত ভিড় দেখো, দেখেছো বন্ধুরা কত ভিড়, প্রচণ্ড ভিড়। এই যে বাবার মাথায় জল ঢালবো তাই দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড়, রোদ্দুরও রয়েছে, পুরো রোদটা ফেসে আমার পড়ছে, খুব ভিড় দেখো, কিন্তু খুব ভালো লাইনটা টেনেছে ওই জন্য। এই যে জল আমাদের ঢালা হয়ে গেছে, তো আমি একটা ছোটো মতন দেখলাম যে আবার আবার লাস্ট কোথায় গিয়ে শেষ হয়েছে। এই যে আমরা আমাদের জল ঢালার পরেও মানে বেরিয়ে এসেছি যখন, তখন এটা তখনকার ভিডিও, আমরা যতটা থেকে লাইন দিয়েছিলাম তার থেকে বেশি, আরও কত ভিড়, মানে আরও কত বড় যে লাইন হয়েছে তার নেই ঠিক। ছেলে মেয়ে আলাদা লাইন বলে কোনো ব্যাপার নেই, সব একসাথেই লাইন হয়েছে, হ্যাঁ সবাই একসাথেই লাইন করেছে, কি ভাল লাগছে দেখো, ভিড় আছে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, সবাই নিজের মনস্কামনা নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায়, সবাইকে ঠাকুর ভালো রাখুক, সবার মনস্কামনা পূরণ হোক, সঙ্গে আমারটাও হোক। তোমরা একটুখানি আমাকে দেখো, কারণ তোমাদের এতেই আমি এতটা এগিয়ে গেছি, আরও বাবা এ করুক, আমাকে আরও এগোতে সাহায্য করুক ইউটিউবে। আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা বলো, কমেন্ট করো, শেয়ার করো, আর যে যে এখনও অবধি ভূতনাথ যাওনি প্লিজ অবশ্যই যাও ভূতনাথে, নিজের মনস্কামনা বাবার কাছে বলে এসো, খুব ভাল লাগবে। আমার এই ভিডিওটা কেমন লাগলো? এই যে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, বেরিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। সো এখন আমি খুঁজছি হচ্ছে ওই টিপ, ভূতনাথের একটা দারুণ একটা ব্যাপার আছে টিপ পড়ানো, সো ওটা এখন খুঁজছি যে কোথায় কার কাছে পড়বো, এগিয়ে এগিয়ে যাচ্ছি, খুঁজছি ছোটো ছোটো বাচ্চাগুলোকে খুঁজছি, কারণ ওরা ভীষণ ভালো পড়িয়ে দেয় আর ভালো লাগে।
এত ভিড় ছিল কি দেখানোই হয়নি। এই যে টিপ পড়া হয়ে গেছে, দেখো কি সুন্দর টিপ লাগিয়ে দিয়েছে, ভীষণ ভাল লাগছে। এবার যাচ্ছি, টাটা, বাই বাই, আবার পরে কথা হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ।